কিন্তু তো মোর কথা নুকনা নহয় ও বাবা আরো এখন নতুন জঞ্জাল ধুমবার মোর একদম ইচ্ছা নাই নহলে মই এবারে তা কামাই করো তা বিসি কই মারি পেলো নাকি নাই নাই বাবা একলাখান কাম করবে নরা এতো যদি মার্ডার কেস হই যায় নহয় বিরাট ডাঙ্গার ঘটনা ঘটি যাব তো এনেই চিন্তা করি আছা মই আসো যদি এবিলাক সব মেনে যাব মানে মানে মই জিএমসি কাকার তা গান শিকিম বুলি ভাবছু আরেকবার কসুন তুই কি কলি মই জানুয়ে ইটা কথা শুনার পাছত তুই যে খং করবি গাছর গুরু উঠা কথা বলি কি জাপ মারি উঠিমে নাচ গানর বিখে জিএমসি কি জানে ইকু নাচ নে হিও এগো প্রমাণ তোমার নগরে মোক যাতা কথা নুকনে বুলি কইছো ইমান খিনি হওয়ার পিছত আর কি প্রমাণ লাগে এটা লুয়া হুবুন ওই এগলা সত্যানি বুদ্ধি বেলেগত করবি মোর ঘরত নহয় কথালে সাজিন তুই কবি ডাং কাটি কি আরে তোজুরা তাই থাকে মো বাপে হই সাই দেখতে পারো নাকি হ্যাঁ কেনে রনর বাপে কই তই নিজর জুয়াই তুক জেলত ভরেলি ও ভাই তই ঠিকে কইছিয়া মই গম পাইছো জেলুর খুসরু খাকে নাই কিমান দলবদ্ধভাবে মই আহি ফেলে মোক নির্যাতন করে আর পুলিশে কেনকে মারে মই গম পাইছো এগলা নিজর পুতের এটা যদি জেলত সময় ভাত খাব লাগা হল হয় তেতে কি করলি হয় তই গম পালি হয় তেতিয়া যোক মই জেলত পুছো হুসা তনে কি আনবে লাগে তাক তো মই আনলো হেকি তুমি পিছত এই তই উইলে আনলি হই যদি তই উইলে আনা ইমান দিনে কি চাই আসলি হব তও কম নহয় তো খাপায় পার পাই মুরা পিটুকে বেয়া পাও এই মনে মনে থাক তই সব কুতুর গাই ইতে দেখলি না হই এনা কথা কেনকে কই বই একো কেন সম্মান কবি নাজ নাই আই ওই মুটি হি ইমান হে সম্মান দিয়া লোক তো দেখছ না হয় কিমান সম্মান দিবা জানা এই তই যদি চিরজীবন এখন ঘরত আহা যাওয়া করবে হুচ্ছা তেনে আলি ফেসি আর তই শপাত খাই লবা লাগব যাতে ভবিষ্যতে এনাই কাম নকর বলি ইহতক শপাত খুয়ে লাভ নাই এ শাপক গাখির খুয়ে রাখছো আমি অ ইহতর এই জাতটোর একোয়ে বিশ্বাস নাই অ ঠিক কইছা ভাই এই তই এতে আহা বন্ধু কর নহলে কথা বয়া হৈ যাব তোর তাও লহগুন এ এতিয়া বুঝি পালো উল্টে জোরে গিরিকে বান্ধে তন্দ দুখ লুকুয়া কানে এতিয়া যাতে তো বকপি ঐ মানে মানে থাক পুনু বাপে কাহি যে একৰ ঘৰত এনকে সালকি থাকে আহি এখন ঘৰত যদি আইভা খুচ্ছা পেটা লুলি খাবা খুচ্ছা তেতিয়া হলি সিধা ৰাস্তাত থাকি সিধা কথা কবি ইটা কিন্তু বাপা অকলে নহয় ময়ো আছো লগত মই ডাং কাটি ভাঙি দি পেট নহলি এই ফাদারিন ল গম্পালি বাইকে নাই বস্তু হ্যাঁ বাদ জোক আরো মোর বাদ খিল মারা একে কথা খাবা ধান থাকবি হ্যাঁ এই মিঠি যৌ বাপ মোর মাথা একে কামে নকরে ভাই সার খাস ভাত খাস লো তাই খাবাই না পাম কি হইছে খাবিত্রী তুই দেখো মনে মনে একেবারে বহি থাকিলি কি হইছে বাইদেউ মোৰ মনটো একেবাৰে বেয়া অ মন বেয়া হ'ব লাগানো আকৌ কি হ'ল একো এটা কামেই কৰিব নোৱাৰি সকলো কামতে তেওঁ সকা বাধা থাকে অ নন্দে আকৌ কিবা কথা থাক দিলা নেকি নাই নাই গান শিকা কথাটো মোৰ বৰ ইচ্ছা আছিলে কিন্তু গান শিকা নহ'ল কথা তাৰ মানে সিটোহে অ বাইদেউ লুচকে একটা জেলপি গেষ্টিক সকলোৱে জি এম চি ককাইদেউতাত গান শিকিছে মুখে গান শিকিবলৈ নিদিলে সি আচলতে এইগিলা কৰিলে বেয়া পায় সি কাৰণে তোক বাধা দিছে আজৰি সময়কণনো শিকিলে কি হয় অকণমান কৈ দিবচোন বাইদেউ তহঁত দুটাৰ কথাৰ মাজত মই সোমাবা ভাল নেকি নহয় হ'ব দে তই আৰু এইগিলা গান চান শিকা বাদ দি ঘৰতে আৰু কিমান কাম আছে সিগিলাককে কৰ সময়গিলাও পাৰ হ'ব আৰু মনটোও ভাল লাগিব হ'লেও উপায় মোৰ নাচ গান শিকা বৰ মন আছিল এই সাবিত্ৰী তহঁত দুটাই ইটোই সিটোৰ কথা অলপমান মালি চলবি বিশ্বাসত যেতিয়া আঘাত লাগে নহয় তেতিয়া সম্পৰ্কগিলা ভাঙি ছিঙি যায় সি যেতিয়া বেয়া পায় এইগিলা কাম তই নকৰবি ইটা যেনেকা চলি আছা নহয় তেনেকাই চলি থাক তেতিয়াহে দুয়োটাই মিলা প্ৰীতি দি থাকিব পাৰবি মাজনী খাই থাক দে তই সৰু চলিৰ দৰে খুৱাই দি থাকিব লাগে মাজনীক খা খুৱাইছা পূৰা খুৱাই থাক আ গেলি দেখোন আৰু কি এজেঞ্চি কিবা চিন্তা কৰি আছা নেকি নাই একো কৰা নাই পিছে গাঁওখনত এটা বিৰাট ভাল খবৰ আহিল দে কি মণ্ডলখনে যিটো কাম কৰিব আছে বহুত ভাল কাম হ'ব এইটো অ সখী কাকা কিন্তু মই এটা কথা বুজি পোৱা নাই
এই ফুটবল খেলাখান পাতছো হই না হেতু ঠিকই আছে কিন্তু যদি হারা পাতি জিতা পাতি দলি সাপরা মারে তিতে কি হবো এই পূর্বক্ষ ইটো মিলা প্রীতির খেল হবো এতে সাপরা মারার কি কথা আছে হ্যাঁ এটা ভাল বয়ে কথা আহিনু পুরে না হয় কিন্তু এটা কথা কিন আমার গাত কিন্তু গুরু দায়িত্ব পড়িল কেনহেন কেনহেন মানে ওই পাগলা এই খেলাখান চালাব লাগলে আমাক টাকা পয়সা নালগিব লাগবুঠ কিয় নালগিব সেই বুলি গোটেইখিনি দায়িত্ব মণ্ডলখনৰ প্ৰতি দিলে নহব নহয় অ অ আমি সবে লাগি ভাগি দিবা লাগব ওই নেকি ও তিতে হলি যাও এটা বহি থাকে লাভ নাই আতে কামে লাগবা লাগে ও হকি কাকা আমি পয়সা তুলবা যাওয়া মুরাঠ পয়সা ঠুলু ঠুলু করে পয়সা তুলি ললে নহব নহয় এই কথাখিনি মানে খেলর কথাখিনি কারণে কাউর মানুষখিনি কোবা লাগবো না আগুঠে ও কোবা লাগবো ও হকি কাকা মই কিন্তু হ্যালো হ্যালো অ্যালাউন্স তো মই করে দিম ওই পাগলা কি হর অ্যালাউন্স করবি তুই খেলা খেলার কথা তো হেন কেন হাইয়ে ফুটবল খেলার কথা তো প্রথমতে আমি ঘরে ঘরে যাই বুঝে কোবা লাগবো আর ওই পয়সা তোলা গ্রুপ তো বনাম বলে সুখী কাকার আগত বলে মঞ্জুর খুড়াই কইছিয়ে পিছে কুনি কিমান টাকা দিব এই হিটু মণ্ডল খুড়াই সিদ্ধান্ত লব হয় নেকি অ অ হকি কাকা আমি পয়সা দিবা নালগে হই না কিয় দিবা নালগিব সবে দিব লাগব অ হিনে হিন কুঠা দেছ হ্যাঁ কমিটিও পয়সা দিবা লাগব এই কিহুর কমিটি খেলার কমিটি ও পাগল ইয়াত কোন কমিটি সমিতি নাই গাওর মানুহর খেল গাওর মানুহে কমিটি হই নেকি ওই কিন্তু ডাইরেক্ট ব্যক্তি থাকি কিন্তু অ পাগলে ব্যক্তি থাকে সুলিত ধুরি বাগরাই দিব বেকি যায় হবো বেকা এটো লেডিস খেল বল বল এটা এই খেলার কথা তো গাওর ঘরে ঘরে যাই বুঝাই দিম বল 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 হ্যালো হ্যালো আই সকল ফুটবল খেলা পাতিছু আপোনালোকে মাটি বাড়ি বিক্রি করি পয়সা আয়া মজা খা পাগলা হ্যালো হ্যালো এই সুর হ্যালো হ্যালো বল নাই রে ওই সরস কি মনে মনে ঠক যাই দে হেসা কুনি আইছি আপনার দুশমন হই ইয়া মোর দুশমন নহয় তোর ভাবি কহুর ভাবি কহুর মানে 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 মই তোক অলপ পিছত বুঝাই আছো এক মিনিট আপনার লগত মর অলপ কথা আছে ও আপুন বউ আপুন বউ হে তুই নকি নো মানে তাপরি আছ ওই কি হল মুকে কো তো কি কম আপুন বউ কম ও আপুন বউ কি হইছে হলে কে নে কা তাপরি আছা ওই খাপলা ব্ল্যাকস্টোন ওই খাপলা আগবঢ়াইছে দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি আমার গর্ব আমার অহমর গর্ব কো পাওয়ার্ড বাই বিস্ক ফার্মর টপ গোল বিস্কুটত চিজৰ আসল সোৱাদ আৰু খাটেহি গন বাউলি সহযোগ কৰিছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া টিভিএস আপাচি সিরিজ আরটিআর নাও ইন ম্যাট্রেড ব্রেনোলিয়া গুড নাইট ফার্স্ট কার অব মচ্চর হোঙ্গে ফটাক্সি ফুর হকিন্স এয়ারটেল পোস্টপেড প্রমিস আইফোন 7@7777 অন পতঞ্জলি বিস্কিট শুদ্ধ আহার হি স্বস্থ জীবন কা আধার হে ভোডাফোন দ্য ফিউচার ইজ এক্সাইটিং রেডি কুরকুরে খুলি লও পরিয়াল গড়ি তুল আৰু আইডিয়া 4G আপনি চিন্তা নকরব আপনি আপনার গোটাই দায়িত্ব মোক দি দিব মই সকলোখিনি দায়িত্ব সম্ভালি লম সকলো দায়িত্ব তোক দিব লাগে খোয়ার পা কোনোবা দিনাখন কারবা সময় দি পাইছনে বাস দাই দে আপনার মো সব কথাই ভাল পাও কিন্তু এই খোয়াক লৈ কথা কলি মই মস্ত বেয়া পাও আৰু দাই দে আপনি তো দেখছিয়ে এইকেইদিন কামৰ পেছা কিমান বাছছি হব হব এটা বনা মনে থাক এনে মোর মাথা নষ্ট হয়ে আছে বাস দাই দে ওই সরস কিয় মনে মনে ঠক দাই দে হেসা কুনি আইছি আপনার দুশমন হই ইয়া মোর দুশমন নহয় তোর ভাবি কহুর ভাবি কহুর মানে 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 মই তো কল পিছত বুঝাই আছো এক মিনিট আপনার লগত মর অলপ কথা আছে মোর কারো লগত আকো কথা নাই সাইড দি যাবা দি মক আহা আপনি কিয় ইমান খং করি আছে কহুর দেউতা কিহর হৌ দুটাই হ্যাঁ এই জানক বিতই মই কোন দু এঙ্গল পাই তোর হৌ দুটা হ আজি নহয় দুদিন পিছত হলেও তো হব মই মনে থাক এই হৌ দাই দে আমার বস দাই দে খেঙ্কে দম নেতব কই দিছু হব র পেপুয়া হব হহুরক মই এসপ্তাহর সময় দি থৈ দিয়া আছে নহয় মাজত মাত্র কেইদিনমানহে আছে আর শহুর দেউতা যদি কথা তো আপনি পাহরে কথা তো বেয়া হব ঐ শান্ত হয়ে থাকলো বলি না ভাববি যে আমার জেদ নাই জেদ খং আমারও আছে সাউন্ড দেশুন তাই কি করে ফাটা সাউন্ড
খং নকৰিব, খং নামে চন্দাল। দানৱৰ মুখত বৰ বৰ ভাল কথা হলছি নহয়। বস দেই দে, আপুনি কিয় ইমান সহ্য কৰি আছে? মই হলি গম পোৱা নাই। পাৰিবি পেপুৱা, চব ধৰিব পাৰিবি। কাৰণ এওঁলোক হৈছে চুকৰ ভেকুলী, যিবিলাক ওলাই আহে কেৱল ৰাতি মহ খাবলে। কিন্তু এওঁলোকে নাজানে কি এওঁলোকক গিলি পেলাবলে ফেটিহাব ৰখিয়ে থাকে কোনাত। ফেটিহাব ৰখি থাকে কোনাত? ঐ মনত ৰাখবি, ফেটিহাবৰ মাথাত যদি ফেনাইল মাৰি দিওঁ ফেটিহাব বলি যাবি। কথা কবা আছি, মই কিন্তু বিৰাট ভয় খালো দেই অ পেপুৱা। মই ভয় খাইছো কিন্তু শহুৰ, যি হব লগা আছে অকল খালি দুদিন বাকী আছে। দুদিন, তাৰ পিছত যদি মই কোৱা কথাখিনি আপুনি নামানে তেনেহলে কিন্তু চব খালাচ কৰি দিম। হব, এগলাখন ভৰত কথা কবা আছি। এম্পটি ভেছেল চাউণ্ড মাছ আটা পেলাই তুমি যাবা দিব। বস দাই দে, ইমানখিনি গালি পাৰি গেল আৰু আপুনি সহ্য কৰি থাকলা। মা কসমিডাল গাছনা ফুল ধরবে নরা ওই ফুলো নে কিবা এনকে জঙ্গলের নিচনা বাড়ি যায় না। ইডাল তো গোটায় শুকিয়ে গেল, অবস্থাই নাই। ইটা ঠান্ডা দিন পড়ছি না, গরম পানি দিবা লাগবো, পুরপুরকে বাড়ি যাব। ও আপন বউ, আপন বউ, হে তুই নাকি না মানা তাপরে আসা ওই কি হল মুখে কো তো কে কম আপন বউ কম ও আপন বউ কি হৈছে হলে মানুহবিলাকক দম দি ফুচি যিহে গালি গালাজ পাৰি আছে। কিনো দম দিছে দেখোন জানাই দাদাগিৰি তাক ভয় নকৰবো না, যিহে হাতীৰ নিচিনা দেহা, সি দম দিলে এনাই ভয় কৰিব লাগব। ও আৰু এটা কথা আপোন বৌ, কি আৰু কিনো তই এটা এটা কথা কৈ আছা, ভালকে গোটেইখিনি কথা বিৱৰি নকিয়া। কি হৈছি জানা না, আলু আৰু যি ইছলাম বাবা আছি ও পলৈছি। কি কোৱা, ক'ত গেলনো খিনে? মই কেনেকে জানিম গাঁওখনত যে এইবোৰ কি হবা ধৰছে নহয়, একো ধৰবাই নৰং। আই গেষ্টিক আৰু লুজ কেৰেক্টাৰ তহঁত কিন্তু দুইটাকে কৈছং, এইগিলা কথাত মূৰ মাৰবা তহঁত নাযাবি দেই। দেখ চাই দেখোন ঘরখানত একেবারে বিপদর পে হিমান হয়ে হইছি। ওই মিম সাহেব, মই তো মুড়ি গিলেও না যাও, ইহে হিগলে ছাই ফরে। মই বিদ্যা কইছো আপন বউ, মই বাসি থাকলেও না যাও। এ মনে মনে থাকই তহত দুইটাকে হকিয়ে দিছ, ইবার কিন্তু একদম না যাবি না যাবি না যাবি। আর যদি যাওয়া হুনু না হয় না যাও কথা কিন্তু মই বেয়া করে দিম। হে যাওয়ে খাই থাকা, হে কল খাই দিখবা। হে কি কলা, মই বিদ্যা কৈছো মই বাচি থাকলেও না যাও, তয়ো না যাবি না যাবি, মোৰ লগত সমান সমান মিলেবা। এই হাজার টাকা দিবা লাগবো, পয়সা নেরাক গেলি নুঠু। অ নুঠু রে, ও রতনী বউ, ও সতল হেরি আছা। অ নরমেল আর গোবিন্দ দেখুন, এ রসুন র, এ বোতলি দুখন শিয়াল লৈ আসুন। কিবা দরকার আছিল নেকি? দরকার আছে র, দে বউ। ওই মামা নাই নেকি? মণ্ডল খুৰাই আলোচনা কৰি প্ৰত্যেকৰ ঘৰে ঘৰে এটা চান্দা ঠিক কৰিছে। অ মাত্ৰ ঘৰে ঘৰে 500 টকা। গাঁওখানত ইমান ৰূপা মানুহ আছে, 500 টকাকে তুলি দেখোন বহুত পইচা হৈ যাব। ও লাগবই দিবা। আৰু এটা কথা, যাৰ ঘৰত চাকৰি আছে সি 1000 টকাকে দিবা লাগব। হা, সেইটো আৰু কেনে ধৰণৰ কথা, ললি সবতে সমান লব লাগে। অ বোৱাৰী ঠিক কথাই কৈছে। অ তাকেইতো, ইমান গিলা পইচা দিবাৰ কাৰণে পটককে অসুবিধা হয় নহয়। অ এবাৰ হে দিবি, একো নহয় দে, গাঁৱৰে খেল। অ এই ৰচুন ৰ, পিছে খেলিবলৈ কোন কোন ওলাইছ? মোৰ নামটো কিন্তু আগত দিব, মই খেলিমে। ও একলাই তই খেলি হ'ব, ৰতনী বয় খেলিব লাগিব, বেকিত খেলিব লাগিব। নাই নাই, মোৰ দ্বাৰা এইগিলাখন সম্ভৱ নহয়, এনাই ঘৰখনত ইমান টেনচন। এই বোৱাৰী, টেনচনৰ পেনচন নাই, টেনচন লৈ থাকিলে নহ'ব, গাঁৱৰ ৰাইজখনৰ লগতো মিলি জুলি থাকিব লাগিব। অ মামাই ঠিকে কথা কৈছি, খেলিব লাগিব। তোৰ নাম কি ৰে? আমার নাম লাল বিহারী মোহাম্মদ। কোনে বাড়ি? কুচ বিহার মে হো। কাম জানোস কি? আরে সব কাম জানে, কে জানবো না, আমি এমনি আনছি ঘেরে। আমি ওরে জিজ্ঞেস করছি, আপনি মনে মনে থাকুন। মা কসম, ইয়ে দেখুন বহুত উৎপাত হয়ে গেছি। তো দু মো হসাই মারলি, ঐ ঐ দম আছে যদি তুই মোর ইখেন গেলে তো মারি শাসুন। কি কোয়া, ও মারি শাসুন তুই। মো লগত ঠেমালি নকরবি, ভালে ভালে ইয়ার পেয়ে যা।
আব্বা দরকার নিয়ে আইছি একটা যেই নাই রাখ দাও তোমার মারে আম্মা আম্মা এই যে আব্বা দা হে এদিকে আহ দরকার নিয়ে আইছি আজকে থুন আমগো সেলুনটা হে চালাইবো তামাম উস্তাদ মানুষ ওহনে আমগো পয়সা করির চিন্তা করার দরকারই নাই তামাম ইনকাম হবে আমগো তাই নাকি আমার সেলুনে কাজ করবে রাহরো আমার কিছু খুদবার আছে অর্তিকা ফস করে লও তুমি আম্মা দেখতে কেবা কাম করবার কি পারবো আমি ওটা ভাবতাছি দেখাতে ছাড়ো না কাজটা ভালো হলে হলো ঠিক কইছে কাজ ভালো হইবো কইলাম তো তোমারে আমি তোর নাম কি রে আমার নাম লাল বিহারি মোহাম্মদ কোনে বাড়ি কুছ বিহার মে হো কাম জানোস কি আরে সব কাম জানে কে জানবো না আমি এমনি আছি ঘেরে আমি ওরে জিজ্ঞেস করছি আপনি মনে মনে থাকুন পিছে সেলুনের কাম কি কি জানোস দাড়ি কাটিব জানো চুলি কাটিব জানো মাসাজ করিব জানো আরে সব জানো মই আর কি কি জানোস হাফ দাড়ি কাট ফুল দাড়ি কাট ফ্রেঞ্চ দাড়ি কাট টাকলু কাট সব জানো মই আর কি জানোস তুই এই কোয়েতে না তুই কি কি কাট জানোস বাটি কাট টিকলি কাট টাকলু কাট হাফ কাট ফুল কাট হ্যাপি কাট সব জানে মই কি বলি ভাবছ মুখ ও ওই বাইবো বুঝছি বুঝছি এই যে হচ্ছে ওইখানে নঞ্চে কি পানি মিলি কা পানি খাইবে হ্যাঁ কি হইছে কি কইছে হাই সিজি কোনে থাকবো এই যে আমগো পারি পিছে যে ঘরটা খালি আছে সেটা মধ্যে থাকবো কাম নাই আরো তুই কানে থাকা ব্যবস্থা করো কি কই রে দোকানে কি করে থাকবো এত দামি দামি জিনিস আছে সেগুলো যদি রাতে বেলা খুলে খেলা চুর করে নিয়ে জায়গা তখন কি হবো ঘরের বস্তু আবার যদি চুর করে নিয়ে যায় তখন কি হইবো হাই আল্লাহ কই কি রে ঠিক কইছো তুমি তার জন্য কইব নিছি অহন যাইবার দাও কোন একটা ব্যবস্থা কালকে করে দিল হইল এই হুনু আমি একটা কথা কই হবে মাত্র আইছি হ্যাঁ তারে বহায়া চাটা খাওয়ায় তারপরে বিদায় করে দাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ না যাই খবর তো পাই আহুং খুঁজি আইভা পারা নাই এবু কি হতেনু মই আহং এতে আহি যদি কাকার মই মুখখানে দেখা না পাও মোর বর বয়া লাগে এবু কিনু করবি মান তুই আমাকে রি থই গুছি গেল ই কারণে মই আগর পুরনো কথা গিলাও ধরি থাকা নাই এমিতে আইসা ভালে করসা দে কাকাই কি জানি মোক মাফ নকরাকে গুছি গেল ও মিঠে তুই আর ওই গিলা হান চিন্তা করি না থাকবি হয় দে সময় গিলা যে কিংকে হলনি হই যায় একো ধরবাই নরি আমারও ঘরত কিমান খেনি বিপদ গেল বউ বাইও ঘরেদি গুছি গৈছিল হাপাও জেলতে আছিল মোর আকলা আকলি কিমান অশান্তি হৈছিল তোক বুঝাবা নোৱাৰো আমিও তো হতৰ খবৰ গেলা গম পাইছ কিন্তু খবৰত আহে কৰবা যাব পাৰা নাই দেখছে দেখোন আমাৰ ঘৰখনত কিমান বিপদ হল ও বৌ ইতা পিছে সব ঠিকে থাকে আছে না ঠিকে আছে বুলি নো কিংকে কয় মিঠে জিএমচি কাই কেৰাক তো জানে অনবরতে গান বাজানা হপাক লয়ে ব্যস্ত হয়ে থাকে ঘর গিলস্তের ঠান্ডা আরো একদম নাই ইফালে গেস্টিক আর লুজ ক্যারেক্টার কবি কিবা শুনে কিবা তেনে কাই কিবা করে খরখান ধরে রাখবা চেষ্টা করছো আরো হলেও কাকা নহওয়ার পেরে খরখান কিবা উরুঙা উরুঙা লাগা হয়েছে ঘরের মেইন মানুহ তো নহলি হেনকা হয়ে তথাপিও জানো কিবা উপায় আছে কবাই নরুং দে কিবা হয় চিন্তা নকরবি বউ সব ঠিকে থাকে হব কাকাই এখান ঘর কম কষ্ট করে হজে থই গৈছি না ময়ু বউক তাকে কইছু হবা লাগা গিলা হল আর ইটা আমি সবে মিলি ঘরখান ধরে রাখবা লাগব ও মইটা উঠু নেকি বউ র কতনু যা ইমান দিনের মূরত আহিছা ভাত পানি খাই যাবি আমি উখা নাই এনে কাকুধা মুখে যাবা নারু নহয় মই তো নালগে দে বউ ঘরত বহুত কাম আছে আর ইফালে ডাঙ্কাতি বায়ক ঘুরি আইছি নহ ফেসি তো বা আর কি করে একো নহয় দে তই ইমান দিনের মূরত আমার ঘরত আইছা তো খুটা মুখে খেদাম নেকি তই বউর লগত কথা পাত মই ভাতর জোগার করু শোন এই ডাঙ্কাতি তুই যে ঘুরি আইছি ইটা আর ঘরখানত কিবা গর্বর লগাইছে নাকি এ নকবি দে বউ ঘরখানত বহুত অশান্তি হই আছে তোক মই পিছত ভালকে কম দে কথা গেলা কাইনু ওই গেছি ও ইয়ে কিনা গুহাটির পর আহতে ভুতুংকে একবার দেখা পালু তারপর দেখুন তোরা দেখা দেখে নাই এ নুকুবি এ আজিকালি মোর ঘরত বহুত কাম নহয় মই নহলি ঘরখান নুসলা হইছি ও আপাও তো কিন্তু মানছু দে একলা একলে কাকো নককে গুহাটির যাই হলছা এই জিলাপিক লগিন তোর মনত পড়া নাছিল না গুহাটির কাবার পাছত লাগি আছে এ হ্যাঁ গোবিন্দ যাটা কথা নুকুবি মুখত জি আহে মই এটাকে ভালবাং জিলাপিকে ও হইর
নিজের ভালপা মানুষ তো কেড়ে কাবাই থাকবা পারে না বাহির। তুই কি বুঝি পাবি মোর মনের দুঃখের কথা? ও তার মানে ইবারও তুই বাপে হবা নললি আরো যাই কবার লুকে থাকবি? তুই নো কি অসভ্য নিচিনা কথা গেলে কয়ে আসা ভিটামিন নহা কথা গিলা মই নো কি লুকে থাকিমে? এ মই নহয় গাঁর সকলে কয় যে গেস্টিকে বাপে হবা নরা দুঃখত ও ঘর বাড়ি তিরি এরি কবার লুকে আছে। তুই আর এগুলো কথা উলাইছে না? ও নহয় নো কি বয়া নাপাবি তোর লেকচারটো হে বেশি কামত হলে একো নাই তোর। ও গুপিতাতে মনে মনে থাকবি না? ও মই মনে মনে থাকলে কি হবো গাঁর সকলে কব মা কসম ইয়ে দেখুন বহুত উৎপাত হয়ে গেছি। তো মো হসাই মারলি এ দম আছে যদি তুই মোর ইখেন গেলে তো মারি চাচুন। কি কোয়া ও মারি চাচুন তুই মোলগত ধেমালি নকরবি ভালে ভালে ইয়ার পে যা আইতা কই দেবি তুই কেনা কেনা বাইসা আইতা তুই ইয়ক লাগে ফসেরো পইচা তুলি আছো তুমি পইচা নেদলি হব নিদিও ওই খাপলা আগবঢ়ালে দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি আমার গর্ব আমার অসমৰ গৰ্ব কো পাৱাৰ্ড বাই বিস্ক ফাৰ্মৰ টপ গোল বিস্কুটত চীজৰ আসল সোৱাদ আৰু খাটেহি গন বাউলি সহযোগ কৰিলে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া টিভিএছ আপাচি সিরিজ আরটিআর নাও ইন ম্যাট্রেড ব্রেনোলিয়া গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক্সি ফুর হকিন্স এয়ারটেল পোস্টপেড প্রমিস আইফোন 7 অ্যাট 7777 অন পতঞ্জলি বিস্কিট শুদ্ধ আহার হি স্বাস্থ্য জীবন কা আধার হে ভোডাফোন দ্য ফিউচার ইজ এক্সাইটিং রেডি কুরকুরে খুলিল পরিয়াল গড়ি তুলক আর আইডিয়া 4G